بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. السلام عليكم ورحمة الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 20 নম্বর বিষয় বিষয়টি হচ্ছে অত্যাচারী অত্যাচারী সম্পর্কে আলোচনা করা হয়েছে মানুষের প্রতি অমানবিক আচরণ করা অত্যাচার কাকে বলে মানুষের প্রতি অমানবিক আচরণ করা মানুষের সম্পদ অর্থ অন্যায়ভাবে দখল করা প্রত্যেক বস্তুর স্বহক আদায় না করা অত্যাচার কি বলছে যে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা যেমন অত্যাচার অনুরূপভাবে প্রত্যেক বস্তুর স্বহক আদায় না করাটা হচ্ছে অত্যাচার প্রত্যেক বস্তুরই মানে যেটা হক আছে সেই হকটা যদি আদায় না করে তাহলে সেটাও হচ্ছে অত্যাচার যেমন বিশেষ করে পিতা মাতার প্রতি মা বাপের কি কর্তব্য সেই কর্তব্য যদি ছেলে পালন না করে তাহলে কি হলো অত্যাচার সন্তানের প্রতি মা বাপের যেটা কর্তব্য যে তাকে সুশিক্ষা দেওয়া তাকে দীন ইসলামের শিক্ষা দেওয়া তাহলে সেটা হচ্ছে মা বাপের কর্তব্য তো মা বাপ যদি এই কর্তব্য পালন না করে তাহলে সেটাও হচ্ছে অত্যাচার তাহলে মা বাপ কার উপরে অত্যাচার করলো সন্তানের উপরে অত্যাচার করলো অত্যাচারী মানুষকে মানুষ ভয় করে অত্যাচারী মানুষকে মানুষ ভয় করে এর পরিণাম জাহান্নাম সাধারণত সবল মানুষ দুর্বল মানুষের উপরে অত্যাচার করে থাকে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা অত্যাচারীদের পছন্দ করেন না সূরা নম্বর 42 আয়াত নম্বর 39 আল্লাহ তাআলা আরো বলেন অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সূরা নম্বর 42 আয়াত নম্বর 39 আল্লাহ তাআলা বলছেন যে অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায় মানুষের অত্যাচার করে অন্যায় করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করে বেড়ায় ঝামেলা ফাঁসা সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা অন্যত্র বলেন ওই সমস্ত অত্যাচারীদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না নইলে তাদের সাথে সাথে তোমাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 113 কি বলছে এখানে ওই সমস্ত অত্যাচারীদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না মানে ওই রকম অত্যাচারীদের দিকে তোমরা ঝুঁকে পড়ো না তাদেরকে সাহায্য সহযোগিতা করো না এবং তোমরাও তাদের সাথে অত্যাচারী হয়ে যেও না নইলে তাদের সাথে সাথে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে তোমরাও যদি ওই রকম হয়ে যাও তাহলে কি করবে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে আল্লাহ তাআলা অন্যত্র বলেন অত্যাচারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ সূরাতুল সুয়ারা আয়াত নম্বর 227 তো এখানে কি বলা হচ্ছে যে অত্যাচারীরা তাড়াতাড়ি জানতে পারে খুব শীঘ্রই জানতে পারবে যে তাদের গন্তব্যস্থল কোথায় মানে তাদের থাকা জায়গাটা কোথায় মানে জাহান্নাম এটা আল্লাহ তাআলা বোঝাতে যাচ্ছেন অন্যত্রে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনার প্রতিপালক যখন কোনো অত্যাচারী জনপদকে ধরেন আল্লাহ তাআলা বলছেন কি যে আপনার প্রতিপালক যখন কোনো অত্যাচারী জনপদকে ধরেন তখন এমনি ভাবেই ধরেন নিশ্চয় তার পাকড়াও খুবই মারাত্মক আল্লাহ তাআলা জানাচ্ছেন যে তার পাকড়াও কি খুবই মারাত্মক খুব ভয়ঙ্কর আল্লাহ তাআলা যখন যাকে ধরবেন তাকে কি করবেন খুব শাস্তি দিবেন অত্র আয়াতের উপরে আলোচনা সমূহ নূহ হুদ সলিহ লূত শুয়াইব আলাইহিসসালামের সম্প্রদায়কে এবং ফিরাউনকে ধ্বংসের কথা বলা হয়েছে হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যাচার কিয়ামতের দিন অন্ধকার হবে কি হয়েছে যে কিয়ামতের দিন যে অত্যাচার মানুষের অত্যাচার করছে তো এটা কিয়ামতের দিন কি হবে অন্ধকার হবে অন্ধকার মানে খুব কষ্টের ব্যাপার খুব ঝামেলার ব্যাপার বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5123 ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠালেন তখন কিছু দায়িত্ব দেওয়ার পর ইমর উপদেশ দিলেন যে তুমি অত্যাচারিত ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকবে কি বলছে
যে অত্যাচারী ব্যক্তির বদদোয়া থেকে বেঁচে থাকে, অর্থাৎ কোন ব্যক্তির উপরে যদি অত্যাচার করা হয়, তার উপর জুলুম করা হয়, আর সে যদি আল্লাহর কাছে দোয়া করে তার বিরুদ্ধে, তার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি অত্যাচারীর বদদোয়া থেকে বেঁচে থাকবে। মানে এর অর্থ হচ্ছে কি, এর অর্থ হচ্ছে তুমি অত্যাচার করবে না, খবরদার কারো উপরে অত্যাচার তুমি করবে না। তুমি ক্ষমতা পেলে যে তুমি কারো উপরে অত্যাচার করবে এটা নয়, খবরদার সাবধান। কারণ অত্যাচারিত ব্যক্তির বদদোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই, অর্থাৎ তার দোয়া দ্রুত কবুল হয়। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 1772। সাইদ ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অত্যাচার করে, অর্ধহাত জমিন দখল করে, নিশ্চয়ই কিয়ামতের দিন অনুরূপ 7টি জমিন তার কানে ঝুলিয়ে দেওয়া হবে। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2938। বলছে এখানে যে রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি অত্যাচার করে, অন্যায় করে, অর্ধহাত অর্থাৎ কোন জায়গা এক বিদ্যা মানে অর্ধেক হাত দখল করবে, কি করবে, দখল করে নেবে, কিয়ামতের দিন 7টি জমিন অনুরূপ 7টি জমিন তার কাঁধে ঝুলে দেওয়া হবে। 7টা জমিন যদি তার কাঁধে ঝুলে দেওয়া, কি অবস্থা হবে, তার মানে সে ধ্বংস। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঋণ পরিশোধ করতে পারবে এমন সামর্থ্যবান ব্যক্তি ঋণ পরিশোধের চাল বাহানা করা অত্যাচার। কি বলছে, ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরে একটা হাল বাহানা করছে, কেল এসো, পরশু আসো, এক মাস পরে এসো, অমুক তারিখে দিছি, এই সময়ে দিছি, কি করছে, ওর কিন্তু ওকাদ আছে। এরকম ব্যাপার না যে স্বভাবই, এরকম ব্যাপার না যে স্বভাবই, অভাবই বলে সেটা আলাদা প্রসঙ্গ, অভাবই নয়, আর টাকা পয়সা সব কিছু আছে, ইচ্ছা করলে এখনই দিয়ে দিতে পারে, কিন্তু তারপরে ও ঋণ পরিশোধ করতে কি বলছে, যে অমুক সময় এসো, অমুক সময় এসো, কালকে এসো, পরশু এসো, খালি ঘুরাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করে টাল বাহানা করছে, এটা হচ্ছে অত্যাচার। বুখারী মুসলিম মিসকাত হাদিস নাম্বার 2907। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের সাথে ঝগড়া করব। কি বলছে, সাহাবী বর্ণনা দিচ্ছেন, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ একটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন যে আমি কিয়ামতের দিন 3 শ্রেণীর লোকের, কি হয়েছে, লোকের সাথে ঝগড়া করব। এক, এমন ব্যক্তি যে আমার সাথে অঙ্গীকার করলো, এমন ব্যক্তি যে আমার সঙ্গে অঙ্গীকার করলো অতপর তা ভঙ্গ করলো, অর্থাৎ আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলো অতপর ভঙ্গ করলো। বিভিন্ন ভাবে হতে পারে, যেমন কলেমা পাঠ করা, কলেমা পাঠ করা মানে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করলাম যে আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল বান্দা। তাহলে যখন কোন ব্যক্তি এটা স্বীকার করে নিল যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তার মানে গোলামি করতে হবে কার, আল্লাহর, মানে আল্লাহ ব্যতীত তখন আর অন্য কারো গোলামি করা যাবে না। তাহলে কি হলো, যে সে ওয়াদা করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, হে আল্লাহ আমি তোমার কথা অনুযায়ী চলবো, মোহাম্মদ সাল্লামের তরিকা অনুযায়ী চলবো, এটা ওয়াদা করলো। এবার ওয়াদা করার পরে যদি সে না চলে, তাহলে কি হচ্ছে, যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কিয়ামতের দিন তার সাথে ঝগড়া করব, যে আমার সাথে অঙ্গীকার করলো অতঃপর তা ভঙ্গ করলো। 2, যে ব্যক্তি মুক্ত মাংসে বিক্রি করলো এবং তার মূল্য খেয়ে ফেললো। কি বলছে, যে ব্যক্তি মুক্ত মাংস, স্বাধীন মানুষ, ওকে কি করলো, এইরকম ভাবে ভুলিয়ে ভালিয়ে বা যে কোনো ভাবে উঠে দিয়েছিল, আব্দুল নিয়েছিল, আব্দুল নিয়ে বিক্রি করে দিল, ওকে ওর কাছ থেকে কিছু টাকা নিলে বিক্রি করে দিলে, কিন্তু হয়তো কোনো মানুষকে নিয়ে গেল কাজ করার নামে, ও কি করলো, বোম্বাই যেয়ে কোনো মানুষকে 1-2 লাখ টাকা দিয়ে ওকে বিক্রি করে দিল। তাহলে কি হলো, মুক্ত মানুষ, স্বাধীন মানুষ, স্বাধীন মানুষকে কি করলো, বিক্রি করে দিল এবং তার মূল্যটা খেয়ে ফেলো, ওই মূল্য টাকা নিয়ে এলো। আল্লাহ তাআলা বলছেন যে এই ব্যক্তির সাথে কিয়ামতের দিন সে ঝগড়া, আল্লাহ তাআলা ঝগড়া করবেন। যে ব্যক্তি কাজের জন্য লোক নিল, 3 নম্বর কে, যে ব্যক্তি কাজের জন্য লোক নিল, লোকটি তার পূর্ণ কাজ করলো অথচ তার পারিশ্রমিক দিল না। কি বলছেন, 3 নম্বর ব্যক্তিকে, যে ব্যক্তি কাজের জন্য লোক নিল, কাজের জন্য লোক নিয়োগ করলো, কর্মচারী নিয়োগ করলো, লোকটি তার পূর্ণ কাজ করলো, ঠিকভাবে ও কাজ করেছে অথচ তার পারিশ্রমিক দিল না, তার মজুরি দিল না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি তার সাথে ঝগড়া করবো, তার মানে ঝগড়া যদি কারোর সঙ্গে আল্লাহ তাআলা করেন, তার মানে তার জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। সহিহ বুখারী প্রথম খণ্ড 302 নম্বর পৃষ্ঠা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবার হক আদায় করা হবে। কি বলছে,
কিয়ামতের দিন সবার আপন আপন যে যার প্রতি অন্যায় করেছে আপন আপন সব কি করবে, হক আদায় করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হক আদায় করা হবে। এমনকি সিংবিহীন ছাগলকে সিং প্রদান করে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে। কি বলছে, যে যে ছাগলের, যে বকরির, যে আর অন্য কোনো পশু সিং নেই, এবার কি করছে, একটা সিংবালা ছাগলের সরকার মারতে শুরু করলো, কিয়ামতে আল্লাহ তাআলা কি করবেন, যে ছাগলের সিং ছিল না তাকে সিং দেবে, আর ওই ছাগলের উপরে তাকে ওই অত্যাচার করাবে, মানে যে অত্যাচার করেছিল তার প্রতিশোধ নেওয়া হবে। তাহলে কি হচ্ছে, যে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হয়, এমনকি সিং দিন ছাগলকে সিং প্রদান করে সিং দিয়ে তার প্রতিশোধ না হয়, ওই ছাগলকে আবার সে মারবে, প্রতিশোধ নেওয়া হবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে ঠিক ঠিক মানুষের এবং পশু পাখিরও বিচার করে দেবেন, হক হক বিচার করে দেবেন। সহিহ মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5128। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সকল অত্যাচারিত ব্যক্তিকে অত্যাচারী ব্যক্তি হতে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হবে, এমনকি পশু পাখিদের মধ্যেও। কি বলছে এই হাদিস, এটাই প্রমাণ করছে যে সকল অত্যাচারী ব্যক্তি যে যার প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, কিয়ামতের দিন এই জুলুম কিন্তু ঘুরিয়ে দিতে হবে, মানুষ হলে গুনাহ হবে, আর যদি পশু পাখি হয় তাহলে ওকেও অতটা পরিমাণ অত্যাচার করিয়ে ফল করে নেওয়া হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অত্যাচার করা হতে সাবধান। কি বলছে, অত্যাচার করা হতে সাবধান থাকো, নিশ্চয় অত্যাচার কিয়ামতের দিন হবে অন্ধকার। তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কৃপণতা তোমাদের পূর্বেকার জনগণকে ধ্বংস করেছে। কৃপণতা, কৃপণতা কাকে বলে, কৃপণতা হচ্ছে যে টাকা আছে তারপরেও, তারপরে কি করেছে, কৃপণ ওই ছিঁড়া ছুটা জামা পরে বেড়াচ্ছে, কৃপণ তারপরে ওই ভাঙা ছোড়া গাড়িতে চড়ে বেড়াচ্ছে, কৃপণ তারপরে মানুষের দান করছে না, যে লোকটা কত খুঁটছি রে, কি বলছে ঠিক না, তো খুঁটছি কয়, যেটাকে আমরা মানে এই ভাবে কি বলি, খুঁটছি লোকটা, একবারে লোকটা খুঁটছি, লোকের এত সম্পদ থেকে থাকা সত্ত্বেও এইরকম পুরাতন জামা পিনে বেড়েছে, এরকম ছিঁড়া ফাটে জমেছে, অথচ সে কোনো সমস্যাই নেই তার, তাহলে কে বলা হচ্ছে কৃপণ, সে নিশ্চিন্তে পয়সা দিতে মানে কৃপণতা করবে, ও দিতে পারে 5 টাকা করে দিতে পারে, সব মিস্ত্রি কিন্তু দিবে কত, 8 আনা দিবে, 1 টাকা দিবে, ও দিতে পারে ওর চেয়ে বেশি, কিন্তু ওর ও কাজ আছে, তো এটা হচ্ছে কি কৃপণ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো, কেন, কৃপণতা তোমাদের পূর্বের জনগণকে ধ্বংস করেছে, কৃপণতা তাদেরকে অন্যায় অন্যায় ভাবে মানুষকে হত্যা করার প্রতি এবং হারামকে হালাল করার প্রতি উৎসাহিত করেছিল। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 1865। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামুদ সম্প্রদায় ধ্বংস হওয়ার এলাকা পার হচ্ছিলেন, সামুদ সম্প্রদায়কে যেখানে ধ্বংস করা হয়েছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাটা করছিলেন, পার হচ্ছিলেন, তখন বললেন, তোমরা ওই সব লোকের বাসস্থান প্রবেশ করো না যারা নিজেদের প্রতি অত্যাচার করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবরদার, ওই সব লোকদের বাসস্থান তোমরা প্রবেশ করো না যারা নিজের উপরে অত্যাচার করেছে, তবে আল্লাহ নিকট ক্রন্দনরত অবস্থায় প্রবেশ করতে পারো, ওই জায়গাটা তোমরা পার হয়ে যেতে পারো। কিভাবে, কাঁদতে কাঁদতে যাবে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে যাবে, মানে তারা যে অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে, আল্লাহ ওই জায়গা দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই আঘাত যাতে আমাদের উপরে না চলে আসে, আমরা যাতে সেই রূপ না যাতে হয়ে যায়, জন্য তোমরা কাঁদো, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে পার হতে পারো, কারণ তোমাদের উপর ওই বিপদ আসতে পারে যা তাদের উপর এসেছিল, যাদের তাদের উপর যে বিপদ এসে আমাদের উপর আসতে পারে, সুতরাং আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে সেই জায়গা পার হও। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরবারি মাথায় করে ওই এলাকা দ্রুত পার হয়ে গেলেন, তারপর তরবারি মাথায় পার হয়ে গেলেন ওই জায়গা দিয়ে। বুখারি মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5125। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অত্যাচারী ব্যক্তি ধ্বংস হলেও তাদের মন্দ প্রতিক্রিয়া পৃথিবীতে থেকে যায়, অত্যাচারী ব্যক্তি যদিও মানে শেষ হয়ে যায় কিন্তু তাদের যে মন্দ, যে খারাপ প্রতিক্রিয়া, যে সে যা করেছে তার প্রতিক্রিয়া কিন্তু থেকে যায়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বলতে পারো সবচেয়ে দরিদ্র কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র কে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, সবচেয়ে গরিব কে, সবচেয়ে গরিব কে, দরিদ্র কে, সাহাবীগণ বললেন, আমাদের মাঝে সবচেয়ে দরিদ্র সেই যার কোনো অর্থ নেই। কি বলছে সাহাবীরা, আমরা তো সেই লোকটাকে গরিব জানি যার কোনো টাকা পয়সা নেই, কোন ভাবে সম্বন্ধ নেই, তারাই গরিব, আর কে গরিব হবে, কে আর দরিদ্র হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের সবচেয়ে গরিব
এমন ব্যক্তি যে সলাত সিয়াম ও যাকাতের নেকি নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। কি বলছে? আমার উম্মতের মধ্যে সবচেয়ে দরিদ্র ব্যক্তি কে হবে? সেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, যাকাত দেয়, সব কিছু করে, কিন্তু কিয়ামতের দিন উঠবে অনেক নেকি নিয়ে। কিয়ামতের দিন নেকি নিয়ে উপস্থিত হবে, অনেক নেকি নিয়ে উপস্থিত হবে। অপরদিকে সে অন্যায় ভাবে হত্যা করা, অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করা, অপবাদ দেওয়া, গালি দেওয়ার অভিযোগে অভিযোগকারী ব্যক্তিদের নিয়ে উপস্থিত হবে। কি হবে? সাথে সাথে অপরদিকে সে যে অন্যায় করেছিল, অন্যায় ভাবে কাউকে হত্যা করেছিল, অন্যায় ভাবে কাউকে ধন সম্পদ ভক্ষণ করেছিল, কাউকে অপবাদ দিয়েছিল এবং কাউকে গালি দিয়েছিল, আজকে তো বিশেষ করে মানে একটু ঝগড়া ঝামেলা গালি গালাজ শুরু হয়ে যায়, তো এইসব ব্যক্তিদেরকে ব্যক্তিরা উপস্থিত হবে। তখন তার নেকি হতে তাদেরকে প্রতিশোধ করা হবে। তারা যে তাদেরকে গালি দিয়েছিল, কে কাউকে হত্যা করেছিল, আর যে সব অপরাধ গুলো করেছিল, তো এর জন্য কি করবেন? যে এর নেকি থেকে কিন্তু কাটতে কাটতে প্রতিশোধ করা হবে। তার নেকি শেষ হয়ে গেলে তার পাপ নিয়ে তার উপর চাপানো হবে। তার দেখা গেল সবাইকে দিতে দিতে দিতে, মানে যাদের উপর অন্যায় করেছিল দুনিয়াতে, ওর যে নেকি ও খুব করেছে, নেকি গালা কি করবে? তাদেরকে দিতে শুরু করলো, দিতে 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 সব নেকি শেষ, নেকি আর নেই। তারপরে কি হবে? এবার বাকি আরো যে লোক পাবে, এবার কি করা হবে? এবার কি করা হচ্ছে? ওদের যে পাপ ছিল ওই পাপ গুলোকে ওর ঘরে চাপানো হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কি বলছে? তারপরে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। মুসলিম মিসকাত হাদিস নাম্বার 5128। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? ই অনেক নেকি করেছিল, ও অনেক নেকি করেছিল, অনেক নেকি করার পরে পরে মানুষের উপর অত্যাচার করার কারণে ওর নেকি গুলো সব ওদেরকে দেনা শোধ করতে করতে সব শেষ। তারপরে ও দেনা শেষ হবে না, আরো কিছু লোকের মানে থেকে যাবে, তো ওদের পাপ গুলোকে তার ঘরে চাপিয়ে দেওয়া হবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে অত্যাচার হক নষ্ট করা পাপের অন্তর্ভুক্ত, যার কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। অত্যাচার করা মানে অন্যর হক নষ্ট করার মতো অন্তর্ভুক্ত, যার কিয়ামতের দিন তা পরিশোধ করা হবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? অত্যাচার যে ব্যাপারটা কত মারাত্মক ব্যাপার। সুতরাং আজকে আমরা বিভিন্ন ভাবে অত্যাচার করে থাকি, আমরা পদে পদে মাংসের উপরে অত্যাচার করে থাকি, বিভিন্ন ভাবে আমরা অত্যাচার করি, যাকে ছেলে পিলার হক আদায় করলাম না, ছেলে পিলার মা বাপের হক আদায় করলো না, ভাই বোনের হক আদায় করলো না, বোন ভাইয়ের হক আদায় করলো না, পাড়া প্রতিবেশীর হক আদায় করলো না, ছোটদেরকে কি করা উচিত সেটা হক আদায় করলো না, কিভাবে আদব দেওয়া উচিত সেই হক আদায় করলো না। এইরকম ভাবে কি করা যায়? আমরা প্রতিহত অন্যায় করতে আছি, সেই জন্য এটা খুবই মারাত্মক ব্যাপার যে এই অত্যাচারের মানে পরিণামটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে অত্যাচার থেকে যেন বাঁচান, এবং যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি কার কে অত্যাচার করে তাহলে তার যাতে প্রতিবাদ করে আমাদেরকে সঠিক নেকি অর্জন করার তৌফিক দান করেন। ওয়াখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকের মতো এখানে শেষ করছি, আজকে শেষ দোয়াটা পড়ে নিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، আজকের কি বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 21 নম্বর বিষয় হচ্ছে না হক বিচারক অথবা আল্লাহর আইনের অবাধ্য বিচারক। বিষয়টা কি? না হক বিচারক অথবা আল্লাহর আইনের অবাধ্য বিচারক। সমাজে দুর্নীতি চেপে আসার একটি বড় মাধ্যম হচ্ছে ন্যায়সঙ্গত বিচার না করা। সমাজে দুর্নীতি খারাপ কাজ চেপে আসার আরেকটি বড় মাধ্যম হচ্ছে ন্যায়সঙ্গত বিচার না করা, অন্যায় বিচার করা। অন্যায় যখন বিচার করতে মানুষ আরো খেপে যায়। হ্যাঁ, ন্যায়সঙ্গত বিচার না করলে মানুষের হক নষ্ট করা হয়, যা কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। জেনে শুনে অন্যায় বিচার করলে পরিণাম হবে জাহান্নাম, না জেনে ন্যায়সঙ্গত বিচার করলেও হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যেসব লোক আল্লাহ যে অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না তারাই কাফের। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 44। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না তারাই জালিম। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 45। আল্লাহ তাআলা তার অন্য এক আয়াত পরে বলেন, যে সব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করে না তারাই পাপাচারী ফাসিক। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 47। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
যাকে মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জবে করা হলো। যাকে মানুষের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন মানে বিনা ছুরিতে জবে করা হলো, মানে তাকে কষ্ট দেওয়া হলো। আহমদ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, হাদিস সহি, মিসকাত, ষষ্ঠম খন্ড, হাদিস নাম্বার 3566। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করা একটি বড় কঠিন বলে ইঙ্গিত করেছেন, কারণ বিচার হক হলে অনেক লোক অসন্তুষ্ট হবে, বিচার না হক হলে পরিণাম হবে জাহান্নাম। যে যে বিচারক হবে তার সব দিকে ঝামেলা, যদি বিচার হক করে তাহলে অনেক লোক অসন্তুষ্ট হবে, আর যদি না হক বিচার করে তাহলে পরিণাম হবে জাহান্নাম। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিচারক তিন প্রকার। কি বলছে বিচারক? তিন প্রকার। এক প্রকার, এক শ্রেণীর বিচারক জান্নাতি, আর দুই শ্রেণীর বিচারক জাহান্নামী। এক, যে বিচারক সব উপলব্ধি করে এবং তদ অনুযায়ী বিচার করে সে জান্নাতি। কি বলছে? যে বিচারক সব উপলব্ধি করে এবং সেটা অনুযায়ী বিচার করে সে হচ্ছে জান্নাতি। দুই, যে বিচারক সত্য উপলব্ধি করতে পারে কিন্তু তদ অনুযায়ী বিচার করে না, সত্য জানছে যে ঠিক কিন্তু ও কিন্তু উল্টা বিচার করছে, সে জাহান্নামী। তিন, আর এক শ্রেণীর বিচারক সত্য উপলব্ধি করতে পারে না, অজ্ঞতার ভিত্তিতে বিচার করে, মানে ও সত্য কিছু বুঝেও না, ও বিচার করা হলেই হলো, ও যে বলবে সেটাই ফাইসলা, সত্য আর হক আর বাতিল বুঝে না, অজ্ঞতার ভিত্তিতে বিচার করে সেও জাহান্নামী। আবু দাউদ, ইবনে মাজা, হাদিস সহি, মিসকাত, হাদিস নাম্বার 3735। আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিচারক যতক্ষণ পর্যন্ত হক বিচার করে আল্লাহ ততক্ষণ তার সাথে থাকেন, যতক্ষণ পর্যন্ত বিচারক হক বিচার করেন আল্লাহ তার সাথে থাকেন, আর যখন না হক বিচার করেন তখন আল্লাহ তার কাজ তার উপরে সম্পাদন করেন। ইবনে মাজা, হাদিস নাম্বার 2312। আবু বকরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি অবশ্যই যেন কোন বিচারক রাগান্বিত অবস্থায় দুজনের মধ্যে বিচার না করে। বুখারী, মুসলিম, মিসকাত, হাদিস নাম্বার 3736। কি বলছে এখানে? রাগান্বিত অবস্থায় বিচারক রেগে আছে, মানে ওদের কর্মকাণ্ড দেখে বা যে কোনো কারণে রেগে আছে, তাই রেগে আছে যদি থাকে বিচারক তাহলে ও তো একজন মানে যার উপরে রেগে থাকবে তার দিকে তো বিচার ওই রায় আসবে না। তাহলে কিসে আল্লাহ রাসূল বলছেন খবরদার রাগান্বিত অবস্থায় যাতে বিচারক বিচার না করে। আজকের লম্বা খুব করবো না, খুব আজকে গরম পড়েছে, এখান থেকে শেষ করছি, কালকে ইনশাল্লাহ আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 22 নম্বর বিষয় হচ্ছে ছবি ও মূর্তি গ্রহণকারী। আজকের এই বিষয়টি হচ্ছে 22 নম্বর বিষয় কে বড় ক্ষতিগ্রস্তের ছবি ও মূর্তি গ্রহণকারী। ছবি ও মূর্তি শিরকের উৎস, শিরকের উৎস হয়েছে কি থেকে? ছবি ও মূর্তি থেকে। এর মাধ্যমে আকিদা ও দিন নষ্ট হয়। ছবি ও মূর্তি যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে। ছবি ও মূর্তি যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করে। এজন্য ছবি মূর্তি গ্রহণকারীদের শাস্তি বড়ই কঠিন। তাদেরকে ছবি মূর্তিতে আত্মা সঞ্চালন করতে বাধ্য করা হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয় আল্লাহই তাদের প্রতি ইহকালে ও পরকালে অভিশাপ করেন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও রাসূলকে কষ্ট দেয় আল্লাহ তাদের প্রতি ইহকাল ও পরকালে অভিশাপ করেন এবং তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। ছবি ও মূর্তি অঙ্কন করে আল্লাহর গুণাগুণ সাদৃশ্য প্রকাশ করে আল্লাহকে কষ্ট দেয়। ছবি কি করে? ছবি মূর্তি তৈরি করে কি করে? যে আল্লাহর গুণাগুণ সাদৃশ্য প্রকাশ করে আল্লাহকে কষ্ট দেয়। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর ও ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারি 2 খণ্ড 880 পৃষ্ঠা, মিসকাত, হাদিস নাম্বার 4489।
কি বলছে রসুল্লাহ সাল্লাম বলছেন যে যদি কোনো বাড়িতে যদি কুকুর থাকে কিংবা যদি ছবি থাকে তাহলে সে ঘরে কি হয় না, রোহ তার ফেরেশতা ঢোকে না। আজকে আমাদের মানে বিভিন্ন ইসের ছবি, ছবি ছাড়া কোনো মানে কোন মনে জিনিস পাওয়া যায় না, ছবি ছাড়া কোনো জিনিসই পাওয়া যায় না। পেপার পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন রকমের যে আমরা কিনছি বায়া থেকে কিনে আসছি সবেরই ছবি, ছবি ছাড়া কোনো জিনিসই পাওয়া যায় না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কি দরকার, এই জন্য আমরা যেটা করতে পারি যে যখনই কোনো জিনিস বাড়িতে ঢুকাবো তার আগে কিন্তু ছবিকে শেষ করতে হবে। একটা একটা করে যদি শেষ করি কিনা তাহলে কি হবে, ছবি শেষ হয়ে যাবে। যেমন আমরা সাবান কিনে আসি, সাবানের দরকার না ছবি দরকার, খাপের দরকার, সাবানের দরকার, তাহলে খাপ দোকানে চলে আসবো, তাহলে কি হলো শয়তান কিন্তু বাড়িতে ঢুকলো না। অনুরূপ ভাবে চ্যালেঞ্জ যখন আমরা সিসি কিনে নিয়ে আসি, ওতে ছবি লাগা থাকে, মূর্তির ছবি থাকে, তো আমার চ্যালেঞ্জ সিসির দরকার না ছবি দরকার, চ্যালেঞ্জ সিসির দরকার চ্যালেঞ্জ দরকার, তো আমরা যখন নিয়ে আসবো তখন থেকে আমরা ওটা ছিঁড়ে ফেলে বাইরে ফেলে দেবো, দিয়ে বিভিন্ন ছবি বিভিন্ন ভাবে নিয়ে আসবো। অনুরূপ ভাবে যখন আমরা গেঞ্জি সহ বিভিন্ন যখন জিনিস কিনতে যাই অতীতের ছবি থাকে, তাহলে কি করি আমরা ওই জিনিসটাকে ফেলে দিয়ে চলে আসবো, তাহলে আমাদের বাড়ি কি হবে ছবি মুক্ত হবে। সবসময় আমরা লক্ষ্য রাখবো যে কোনো জিনিসে যাতে ছবি না থাকে, এটা যত চেষ্টা যথাসাধ্য চেষ্টা করবো যে সেই ছবিটাকে নষ্ট করার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি আল্লাহর নিকট সবচেয়ে কঠিন শাস্তি হবে ছবি মূর্তির অঙ্কনকারীদের। বুখারী 880 পৃষ্ঠা মিসকাত হাদিস নম্বর 4497 কি বলছে, যে সবচেয়ে কঠিন শাস্তি কাদেরকে দেওয়া হবে, যারা ছবি অঙ্কন করে এবং মূর্তি তৈরি করে। এখান থেকে আরেকটা বিষয় যে সাধারণভাবে কিন্তু ছবি টবি অঙ্কন করা যাবে না। এই যে আজকে ড্রয়িং এর নামে যে বিভিন্ন সব ছবি অঙ্কন করতে দিচ্ছে, জানোয়ারের ছবি, মানুষের ছবি, এই সবগুলো কিন্তু হারাম, এসবগুলো অঙ্কন করা যাবে না, এসবগুলো যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা এসব ছবি মূর্তি তৈরি করে কিয়ামত দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, তাদের বলা হবে যে সব ছবি মূর্তি তৈরি করেছো তাকে আত্মা দান করো। বুখারী যখন 880 পৃষ্ঠা। এখানে কি বলছে যে কিয়ামত দিন তাকে কিভাবে শাস্তি দেওয়া হবে, ওকে বলা হবে তুমি যে ছবি তৈরি করেছিলে, তো ছবি তৈরি করেছিল তো ঠিক আছে, তুমি এবার আত্মা দাও। তো আত্মাকে মানুষ দিতে পারবে, আত্মা দিতে পারবে তাহলে কি হবে, তাকে তাকে শাস্তি দেওয়া হবে, ও আত্মাও দিতে পারবে না, তাকে শাস্তি ভোগ করতে হবে। ইবনু আব্বাস, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মাত্র একটি ছবি মূর্তি ছবি ও মূর্তি তৈরি করবে তাকে শাস্তি দেওয়া হবে এবং তাতে আত্মা আত্মা দান করতে বাধ্য করা হবে, কিন্তু তার পক্ষে তা কখনোই সম্ভব হবে না। বুখারী মিসকাত হাদিস নম্বর 4499 পোশাক অধ্যায়। কি বলছে যে যদি একটা কেউ মূর্তি ছবি তৈরি করে তাহলে তাকে আত্মা দেওয়া দান করার জন্য বাধ্য করা হবে, যেহেতু আত্মা না হলে তোর শাস্তি, তাহলে ব্যাপারটা কত মারাত্মক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবিপূর্ণ কোনো কিছু তার বাড়িতে দেখে তা ছিঁড়ে ছিঁড়ে বা ভেঙে ফেলতেন। কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ছবিপূর্ণ মানে কোনো ছবি আছে এরকম যদি কোনো কিছু দেখতেন তাহলে কি করতেন, সেটা ছিঁড়ে ফেলতেন না হলে ভেঙে ফেলতেন। বুখারীর দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর হতে আসলেন, এমন অবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা তাকের উপর দিয়ে রেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে ছিঁড়ে টুকরো টুকরো করে দিলেন এবং বললেন, যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামত দিন তাদের কঠিন শাস্তি দেওয়া হবে। বুখারী দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা। এখানে কি বলা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন, আল্লাহর সঙ্গে সফর থেকে বাড়ি আসলো, মানে বাইরে গেছিল কোথাও, সফর থেকে বাড়ি আসলো, তো এমন অবস্থায় একটি ছবিপূর্ণ পর্দা মানে একটা পর্দা টাঙিয়ে দেওয়া ছিল তাকের উপরে, পর্দাতে কি ছিল, ছবি ছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখে ছিঁড়ে টুকরো করে দিলেন, কি করলেন, তাকে টুকরো করে দিলেন এবং বললেন, যারা ছবি মূর্তি অঙ্কন করে কিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফর থেকে আসলেন, এমন অবস্থায় আমি একটি ছবিপূর্ণ পর্দা ঝুলিয়ে রেখেছি। কি বলছে রাসূলুল্লাহ, ওই একই হাদিস যে আমি ছবিপূর্ণ একটা পর্দা ঝুলিয়ে রেখেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সরিয়ে ফেলতে বললেন, আমি তা সরিয়ে ফেললাম। বুখারী দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি চাদর ছিল যা দ্বারা তিনি তার ঘরের এক পার্শ্ব পর্দা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমার নিকট হতে চাদর সরাও, তার ছবিগুলি সর্বদা আমার সামনে আসছে। বুখারী দ্বিতীয় খণ্ড 881 পৃষ্ঠা। কি বলছে এখানে, যে তার ছবিগুলো আল্লাহ রাসূল বলছেন ছবিগুলো আমার সামনে ভাসতো, এই জন্য কি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবিগুলোকে
চাদরটাকেই সরিয়ে ফেলতে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি ছোট্ট বালিশ ক্রয় করেছিল। কি করেছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা ছোট বালিশ কিনেছিল, তাতে ছবি আঁকা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশের সময় তা দেখতে পেলেন। তিনি ঘরে প্রবেশ না করে দরজায় দাঁড়িয়ে গেলেন। কি বলছে? যে ঘরে প্রবেশ করার সময় দেখতে পেলেন যে বালিশে কি আছে? ছবি আছে। তো আল্লাহ রাসূল সাল্লাম কি করলেন? ঘরে ঢুকলেন না, কি করলেন? দরজাতে দাঁড়িয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার মুখ দেখে বুঝতে পেরে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তওবা করছি। কি বলছে মা আয়েশা? যে আমি তওবা করছি, আমি এটা ভুল করেছি, অন্যায় করে দিয়েছি। আমি কি পাপ করেছি? আপনি ঘরে প্রবেশ করছেন না কেন? আমি কি এমন অন্যায় করেছি কিভাবে আপনি ঘরে প্রবেশ করছেন না, ঘরে প্রবেশ করছেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই ছোট্ট বালিশটি কোথায় পেলে? কি বলছে? এই ছোট্ট বালিশটি কোথায় পেলে? তিনি বললেন, এটা আমি এজন্য ক্রয় করেছি যে যাতে আপনি হেলান দিয়ে বিশ্রাম করতে পারেন। কি বলছে মা আয়েশা? এজন্য আমি কিনেছি যাতে আমি হেলান দিয়ে আপনি আরাম করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয় যারা এই সমস্ত ছবি তোলে বা অঙ্কন করে কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, তোমরা যাদের তৈরি করেছো তাদের জীবিত করো। তিনি বলেন, যে ঘরে ছবি থাকে সে ঘরে রহমত ও বরকতের ফেরেশতা প্রবেশ করে না। বুখারি ওই দ্বিতীয় খণ্ড ৮১। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘরে ছবি থাকলে সে ঘরে প্রবেশ করা যাবে না। কি বলছে অত্র হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যে ঘরে যদি ছবি দেখতে পাওয়া যায় তাহলে ঘরে ছবি থাকলে ঘরে প্রবেশ করা যাবে না। এমনকি সাহাবাই কেরামরা কারো বাড়ির দাওয়াত হয়ে গেছে, কেউ দাওয়াত দিয়েছে, বিয়ের দাওয়াত, অলিমার দাওয়াত হোক বা যে কোনো দাওয়াত হোক, দাওয়াত দিয়েছে, তো দাওয়াত দিয়ে তো দেখছে যে বাড়িতে ছবি, তো সাহাবাই কেরামরা মানে দাওয়াতই খাননি, ঘুরে চলেছে। তাহলে কি যে সামনে একটা ছবি লেগে তারা দাওয়াত খাননি? অথচ আজকে বিয়েতে কত রকমের যে নাটক হচ্ছে, হোলি খেলা খেলি হচ্ছে, আরো কত রকমের নাজায়েজ কাজ হচ্ছে। অথচ এইরকম যদি অবস্থা হতো বর্তমানে, সাহাবাই কেরাম কি আর বিয়ে আর উপর বিয়ে কি আর দাওয়াত কি খেতেন? কখনো খেতেন না। সেই জন্য যারা সাহাবাই কেরামদের মতন চলতে চায় তারা সেই সব বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করবে না। সুতরাং আমরা যদি সাহাবাই কেরামদের মতো না চলি তাহলে কিন্তু আমাদের পরকালে মুক্তিও পাওয়া যাবে না। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘরে ছবি থাকবে সে ঘরে প্রবেশ করা যাবে না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ছবি মূর্তি ধ্বংস করার আদেশ দিয়েছিলেন, সূরা নূহ আয়াত নম্বর 23। ইব্রাহিম আলাইহিস সালাম ছবি মূর্তি ভেঙে খান খান করেছিলেন, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 58। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছবি মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য কঠোর নির্দেশ দিয়েছিলেন, মুসলিম মিসকাত হাদিস নম্বর 1696। তাহলে ব্যাপারটা, ছবি মূর্তির ব্যাপারটা কত মারাত্মক। সুতরাং আমরা এই ছবি মূর্তিগুলো কিছু মনেই করছি না, একদম অহরহর থাকছে, অথচ মানে দেখছি, অথচ আমরা কিছু করতে পারি না। কমসে কম যদি আমরা একটু দায়িত্বশীল হতে পারি, আমাদের বাড়িতে যে কমসে কম প্রায় আমাদের সবার বাড়িতে চ্যানেল সিসি গ্যালারি আছে, সেগুলোতে ছবি থাকে, সেগুলো তো কমসে কম নষ্ট করতে পারি, বা আরো যেসব জিনিসগুলো আছে নষ্ট করা যায় সেগুলো তো নষ্ট করতে পারি। এই জন্য সবসময় চেষ্টা করবো, যখনই কোনো জিনিসের ছবি দেখবো তখনই আগে ওকে ধ্বংস না করে ছাড়বো না। আল্লাহ রাসূল আলীকে বললেন, যে আলী, যখনই তুমি কোনো মূর্তি দেখবে, কোনো ছবি দেখবে এবং কবর উঁচা দেখবে, ওগুলোকে না ভেঙে তুমি ছাড়বে না, ছবি মূর্তি দেখলে তুমি ধ্বংস না করে ছাড়বে না। তাহলে ব্যাপারটা কি মারাত্মক হলো? এখন ঘটনা যেটা আছে, যে ছবিটা দেখা যায় সেই ছবিটা, যে ছবিটা বাইরে প্রকাশ পাওয়া যায়, যেমন টাকার মধ্যে ছবি আছে, টাকার মধ্যে ছবি তো পকেটের মধ্যে থাকছে বা ইয়ে হয়ে থাকছে, বইয়ের মধ্যে ছবি আছে ওটা তো বইয়ের মধ্যে ঢাকা থাকছে, এটা তো বাইরে দেখা যায় না। আর যদি বইয়ের মোড়ালে ছবি থাকে তাহলে নমাজ পড়ার সময় এরকম সাধারণভাবে কোনো কিছু ঢেকে রাখতে হয় যাতে সাধারণভাবে ছবিটা দেখা না যায়, দেখা গেলে ফেরেশতা প্রবেশ করবে না। সাধারণভাবে সবসময় মানে ঢেকে রাখতে হবে, উল্টা রাখার চেষ্টা করতে হবে, তাহলে ছবির ব্যাপারটা হবে খুব মারাত্মক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে তৌফিক দান করেন যাতে আমরা ছবি মূর্তি যাতে দেখতে পাই, সঙ্গে সঙ্গে যাতে নষ্ট করে দিই, ছিঁড়ে ফেলে দিই, ভেঙে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন। আমরা শেষ দোয়াটা পড়ে নিই, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। আজকের কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ের 23 নম্বর বিষয়টি হচ্ছে মাপে বা ওজনে কম দানকারী, যে মাপে বা ওজনে যে কম দিবে তার সম্পর্কে আজকের আলোচনা। মাপে কম দেওয়া হারাম, মাপে কম দেওয়া কি হারাম? বিষয়টি শুধু ওজনে কম দেওয়া কম করার মধ্যে সীমিত নয়, বরং মাপের মাধ্যমে হোক, গণনার মাধ্যমে হোক, অথবা
অন্য কোন পন্থায় হোক প্রাপককে তার প্রাপ্য কম দিলে হারাম হবে, সে যে কোনো হোক। মাপে মানে কিছু তার জিবা খানার ওজন নয়, মিটারের ওজন হতে পারে, মানে গণ ওই হতে পারে। প্রাপককে প্রাপ্য কম দেওয়া হক নষ্ট করার পাপ, মানে যদি কাউকে তার যেটা পাই সেটা যদি কম দিয়ে দিই তাহলে কি হবে, তার হক নষ্ট করা হলো। এই প্রাপ্য পরিশোধ না করলে অথবা ক্ষমা না আনলে কিয়ামতের নেকি দিয়ে পরিশোধ করতে হবে। এই যে কম দিয়ে দেওয়া হয়েছে, এটা যদি যতক্ষণ পর্যন্ত তাকে দুনিয়াতে তার কাছে মাপ নেওয়া কিংবা তাকে সেই জিনিসটা দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত কি হবে, কিয়ামতের দিন তার নেকি ওকে দিতে হবে। নেকি না থাকলে প্রাপকের পাপ নিতে হবে, যদি নেকি না থাকে তাহলে কি করবে, নেকি যদি না থাকে তাহলে প্রাপকের যে পাপ আছে ওর পাপটা ওর ঘাড়ে চাপবে। আল্লাহ তাআলা বলেন ওজন ও মাপ পূর্ণ করো ন্যায় সহকারে। আল্লাহ তাআলা বলছেন ন্যায্য ভাবে ওজনটাকে কি করো, পূর্ণ করো। আমি কাউকে তার সাধ্যের অতীত ভার অর্পণ করি না, কোন মানুষকে তার ক্ষমতার বাইরে দায়িত্ব দেওয়া হয় না। যখন তোমরা কথা বলো তখন সুবিচার করো, যদি সে আত্মীয় হয়। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা কথা বলো তখন কি বলো, সুবিচার করে বলো, সুবিচার ভালো কথা বলো, সঠিক কথা বলো, হক কথা বলো, যদি তোমার আত্মীয় হয়, যদি তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়। অর্থাৎ তুমি যে কথাটা বলবে তোমার আত্মীয় হয়েছে এই জন্য তুমি টান টেনে বলবে, এটা নয়, ও এটা আমার ভাই, এটা আমার বাপ, এটা আমার যে লোক, এটা আমার গ্রামের লোক, সেই জন্য কি করলো টান টেনে কথা বলা। অনেকে বিশেষ করে দেখা যায়, বিশেষ করে জিনিসটা একটা জিনিস আছে কি মেয়েদের মধ্যে, ও মায়ের বাপের মানে এলাকাকে ও যতই খারাপ হোক তারপরে মানে ভালো করবেই, আর শ্বশুর বাড়ির এলাকাতে সব লোকের সামনে কি করবে, খারাপ প্রমাণ করার চেষ্টা করবে। অথচ এটা কত বড় হারাম কাজ, অন্যায় কাজ, যেটা যেরকম তাকে সেরকম বলতে হবে। যেটার প্রত্যেক জিনিসের হয়তো এখানে একটা কোনো জিনিস ভালো জিনিস আছে ভালো ওটাকে ভালো বলতে হবে, ওখানে কোনো জিনিসটা ভালো জিনিস আছে ওটাকে ভালোকে ভালো বলতে হবে। তো ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, কিন্তু তারা মানে নিজের স্বার্থ টেনে কি বলে, নিজের স্বার্থ টেনে কি বলে না, ওর মায়ের গ্রাম ইয়ে করার চেষ্টা করে। সুতরাং এইসব গুলো বাদ দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যখন তুমি কথা বলবে ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও তোমার আত্মীয় স্বজন যদি হয় তারপরে তোমাকে ন্যায্য কথা বলতে হবে। সুরা আনাম সুরা নম্বর 6 আয়াত নম্বর 152। মেপে দেওয়ার সময় মাপে পূর্ণ দাও, আল্লাহ তাআলা বলছেন যে মেপে দেওয়ার সময় মাপে কি করে পূর্ণ দিবে, এবং সঠিক দাড়ি পাল্লায় ওজন করে, যে দাড়ি পাল্লাটা সঠিক আছে ঠিক আছে, মানে তার কোনো ফ্যাক্টর নেই, ফ্যার মারা আছে কিংবা কাঁটাতে যাদিকে মাপা হচ্ছে কাঁটাতে মানে চিটানি করা নেই, সঠিক দাড়ি পাল্লাই ওজন করো, এটা উত্তম ও পরিণামে ভালো। সুরা ইসরা সুরা নম্বর 17 আয়াত নম্বর 35। এই আয়াতে মাপ ও ওজন পূর্ণ করার দায়িত্ব বিক্রেতার উপর অর্পিত হয়েছে। এতে বোঝা গেল যে মাপ ও ওজন পূর্ণ করার জন্য বিক্রেতা দায়ী, মাপ ও ওজন পূর্ণ যদি না করে এর জন্য কে দায়ী, যে বিক্রি করবে সে। কোনো ব্যবসা ততক্ষণ পর্যন্ত উন্নতি করতে পারে না যে পর্যন্ত জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন অর্জন করতে না পারে। অর্থাৎ কেউ ব্যবসাটা উন্নতি ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ক্রেতার মানে ওর বিশ্বাস না হয় যে হ্যাঁ লোকটা ভালো সৎ লোক, মানে ওর কাছে যে এইরকম নাই হবে। বিশ্বাস ও আস্থা সঠিক মাপ ব্যতীত অর্জিত হতে পারে না। অর্থাৎ বিশ্বাস কিভাবে সঠিক মাপ না দিলে ও কি করে বিশ্বাস করবে, ধোকাবাজি প্রমাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যারা মাপে কম করে, যারা মাপে কম করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ তাআলা বলছেন যারা মাপে কম দিবে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত, নিঃসন্দেহে তারা ধ্বংস হবে। যারা লোকের কাছে থেকে যখন মেপে নেই তখন পূর্ণ মাত্রায় নেই, কি করে যখন এই লোকগুলো নিবে তখন কি করে পূর্ণ একদম সবকিছু দেখে একদম করে নিবে, আর যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়, দেওয়ার সময় দিবে কম আর নেওয়ার সময় একদম ঠিক ঠিক নিবে। তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে সেই মহাদিবসে, আল্লাহ তাআলা বলেন তারা চিন্তা করে না, এটা ভাবে না যে তাদের কিয়ামতের দিন উঠতে হবে, মৃত্যুর পরে উঠতে হবে, তাদের হিসাব হবে, তাদের জন্য জান্নাত জাহান্নাম আছে ব্যবস্থা আছে, এটা তারা মানে চিন্তা করে না। আল্লাহ তাআলা বলেন তোমরা ন্যায় ওজন কায়েম করো, ন্যায় ওজন সঠিক ওজন তোমরা কায়েম করো এবং ওজনে কম দিও না। সূরা রহমান আয়াত নম্বর 9। যারা ব্যবসা বাণিজ্য ওজন ও মাপের কাজ করে তাদেরকে সম্বোধন করে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ওজন ও মাপ এমন একটি কাজ যাতে অনেক আচরণ করে তোমাদের পূর্বে অনেক উম্মত আল্লাহর আজাবে ধ্বংস হয়ে গেছে। ইবনু আব্বাস কি বলছেন, ওজন এমন একটা জিনিস, মাপ এমন একটা জিনিস যে এ কাজে অন্যায় আচরণ করার কারণে তোমাদের পূর্ব যুগের লোকেরা, তোমাদের পূর্ব যুগের লোকেরা কি করেছে আজাবে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাআলা আজাব এসেছে তাদের কাছে, কেন তারা মাপে কম দিত সেই জন্য। তোমরা এই ব্যাপারে পুরোপুরি সাবধান অবলম্বন করো, কি বলছে যে তোমরা এই ব্যাপারে পুরোপুরি সাবধান অবলম্বন করো, সাবধান হয়ে যাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন
সূরা আনামের 152 নম্বর আয়াতের ব্যাখ্যা। আজকে এখান থেকে শেষ, কালকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, কয়েকটা মহিলাকে ডাকলে ডাকতে পারো। কালকের বিষয় যেটা হচ্ছে বেপর্দা নারী, বেপর্দা নারী কি হবে তার সম্পর্কে আলোচনা। মানে শেষ দোয়াটা আমরা পড়িনি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।